আজকে আমরা উৎপাদন তথ্য অর্থাৎ পঞ্চম অধ্যায়ের লাস্ট লেকচার দেখব এর আগে আমরা এই অধ্যায়ের সহ বাকি আরও চারটা অধ্যায়ের যে যে লেকচার রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো তোমরা প্লেলিস্ট মায়ের বাটনে দিয়ে দিবো অথবা চ্যানেলে ঢুকে দেখতে পারো আর ব্যস্ত গঠনের সর্বমোট অধ্যায় হচ্ছে আটটা এর মধ্যে আমরা অলরেডি পাঁচটা অধ্যায় শেষ করেছি বাকি তিনটা অধ্যায় আমরা খুব শীঘ্রই শেষ করবো তো বেশি কথা না বলে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ইউলারের উপপাদ্য যেটা তোমাদের পরীক্ষাতে এসেছে ইউলারের উপপাদ্য এবং আমি লাস্টে আরেকটা লেকচার করবো এবং এর থেকে কী কী কোশ্চেন বিভিন্ন সাল এসেছে সেটা দেখাই দিব দেন নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করবো তো ইউলার উপপাদতে যেটা বলা হয় সেই সংজ্ঞাটা আমি প্রথমে লিখে দেবো এবং সঙ্গে আমি এখন বোঝাবো না ধীরে ধীরে সঙ্গের দিকে আমরা যাবো সংজ্ঞাটা আমি লিখে নেই সেটা আমি একবার পড়াই দিই যে ইউলার উপপাদ্য উৎপাদন অপেক্ষক যদি সমজাতীয় হয় সমজাতীয় উৎপাদন অপেক্ষক কি সেটা আমি আগে আলোচনা করেছি আগে লেকচারগুলোতে এদের সমজাতীয় হয় তাহলে উপকরণ সমূহকে ওহাদের নিজ নিজ প্রান্তিক উৎপাদন অনুসারে প্রাপ্যাংশ প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষিত হবে অর্থাৎ উপকরণ সমের মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হবে এটা শুনে সবার মাথাটাতে ঘুরে গেছে আমি জানি কিন্তু সেটা বোঝার জন্য ফুল লেকচারটা দেখতে হবে এবং যারা ম্যাথ দেখে ভয় পাও এটা আসলে ম্যাথ না জাস্ট একটু টেকনিক্যাল টেকনিক্যালি এখানে ইউজ করবো আমরা এইটা প্রমাণ করার জন্য তো ম্যাথ দেখে কোনো ভয় করার কিছু নাই এটা আসলে ম্যাথ না বা লাইক ম্যাথের মতো আর কি তো প্রথমে আমাদের উপকরণ ধরে নিতে হবে যে ধরি উৎপাদন অপেক্ষক উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল টু ফাংশন এটা এফ এল কমা কে এল কি কে কি এল হচ্ছে শ্রম কে হচ্ছে মূলধন এখন দেখো প্রথমে আমরা এখানে লিখব শ্রমের শ্রমের প্রান্তিক শ্রমের প্রান্তিক বস্তুগত শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন তো এটাকে কীভাবে লিখতে হয় আমরা আগে শিখেছি যে শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন এম পি এল মানে হচ্ছে আমাদের শ্রম তো শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন এম এল ইকুয়াল টু ডেল কিউ ভাগ হচ্ছে ডেল এল ওকে এবং আমরা হচ্ছে মূলধন অর্থাৎ এখানে আমরা উপকরণ দুটো উপকরণ নিয়েছি একটা হচ্ছে আমাদের শ্রম এবং আরেকটা হচ্ছে আমাদের মূলধন তো আমরা এখানে শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন লিখলাম তারপরে এখন এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের মূলধনের মূলধনের প্রান্তিক বস্তুগত উৎপাদন তো মূলধনের প্রান্তিক উৎপাদন লেখার জন্য এম পি পি এখানে হবে কে কে তে যেহেতু আমাদের মূলধন তাহলে এখানে কী হবে ডেল কিউ ভাগ হচ্ছে ডেল কে এখানে ডেল এল ছিল যেহেতু এটা শ্রমের ছিল এবং মূলধনের বেলায় ডেল কে এখন ইউলারের উপপাদ্য অর্থাৎ এই সংজ্ঞাতে যেটা বলেছে সেটা আমরা দেখব যে ইউলারের উপপাদ্য অনুযায়ী দেখো ইউলারের উপপাদ্য ইউলারের উপপাদ্য অনুযায়ী কি বলে ইউলার তো এখানে যেটা বলেছে ইউলার যে উৎপাদন অপেক্ষক যদি সমজাতি হয় আচ্ছা হলো তাহলে উপকরণ সমূহকে অর্থাৎ এল কে এগুলাকে তাহলে উপকরণ সমূহকে উহাদের নিজ নিজ প্রান্তিক উৎপাদন অনুসারে তাহলে আমাদের প্রথমে কি বলেছে যে উপকরণ সমূহকে তাহলে উপকরণ হচ্ছে আমাদের একটা হচ্ছে এল একটা উপকরণ হচ্ছে আমাদের কে তো দুইটা উপকরণ আমাদের উপকরণ সমূহকে উহাদের নিজ নিজ প্রান্তিক উৎপাদন তাহলে এর নিজ নিজ প্রান্তিক উৎপাদন এল এবং কে এর হচ্ছে মূলধনের হচ্ছে প্রান্তিক উৎপাদন কে তাহলে মোট উৎপাদন অনুসারে প্রাপ্যাংশ প্রদান করা হলো তার মানে এর সাথে আমাদের এই যে এল মান হচ্ছে আমাদের শ্রম শ্রমের সাথে শ্রমের বস্তুগত উৎপাদনকে রাখতে হবে শ্রমের বস্তুগত উৎপাদন এই যে আমরা এখানে বের করেছি ডেল কিউ ভাগ হচ্ছে ডেল এল এবং কে এর সাথে আমরা কে এর মূলধনের হচ্ছে প্রান্তিক উৎপাদন রাখবো অর্থাৎ এটা ডেল কি ভাগ হচ্ছে ডেল কে আচ্ছা নিজ নিজ প্রান্তিক উৎপাদন অনুসারে প্রাপ্যাংশ প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষিত হবে অর্থাৎ মাঝখানে এখানে আমরা প্লাস চিহ্ন দিব মোট উৎপাদন নিঃশেষিত হবে মানে উৎপাদনের পরিমাণ সমান হবে অর্থাৎ উপকরণ সময়ের মোট আয় এবং মোট ব্যয় সমান হবে ঠিক আছে তাহলে ইউলার উপপাদ্য আমরা আরেকবার দেখেছি উৎপাদন অপেক্ষক যদি সমজাতীয় হয় আচ্ছা তাহলে উপকরণ সমূহকে অর্থাৎ এলে এবং কে কে ওয়াদের নিজ নিজ প্রান্তিক উৎপাদন অর্থাৎ এটা দ্বারা উৎপাদন অনুসারে প্রাপ্যাংশ প্রদান করা হলে মোট উৎপাদন নিশেষিত হবে মোট উৎপাদন নিঃশেষিত হবে এটুকু গেল এখন এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ এল এল আমরা লিখলাম এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারি এম পি এটার পরিবর্তে আমরা এমপিপিএল লিখতে পারি যে এম পি প্লাস কে এবং এটার পরিবর্তে আমরা লিখতে পারি এম পিপি এটা ইকুয়াল এটাই হচ্ছে আমাদের কিউ আচ্ছা এত তো কোনো সমস্যা থাকার কথা না এবং তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা ইয়াতে শুরু করার টাইম আমরা একটা কপ ডগ্লাস উৎপাদন অপেক্ষক দেখেছিলাম সেটা এখন আমাদের প্রয়োজন হবে তো এখানে আমরা কথায় লিখব যে ধরি ধরি একটি একমাত্রার ধরি একটি একমাত্রার উৎপাদন ধরি একটি একমাত্রার উৎপাদন অপেক্ষক এখন আমরা কপ ডগ্লাসের উৎপাদন অপেক্ষক কিউ ইকাল টু এ এল আলফা ওকে এল আলফা কে ওয়ান মাইনাস আলফা এটা আলফা ওকে এই সূত্রটা আমরা দেখেছিলাম এই লেকচার শুরু করার টাইম যে কিউকাল টু এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা এখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা দেখো এখানে এখানে এখন আমরা একটা কথা লিখব যে শ্রমের শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন শ্রমের প্রান্তিক বস্তু শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন এম এল এই যে শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন এম পি পি এল আমরা কী লিখেছিলাম এই যে এটা এ লাইন আমরা লিখেছিলাম এখানে এখানে সেম আমি লিখেছি শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন এত এখন আমাদের যেটা সেটা দেখো এই যে কিউ কিউ আছে না আমরা এই যে কিউয়ের এই মানটা আমরা কিউয়ের পরিবর্তে লিখবো যে আমরা এই যে দেখো এইটুকু আমরা সেম রাখবো এর সাথে রয়েছিল কিউ সে কিউটাকে এই কিউয়ের মানটা আমরা এখানে এভাবে লিখে দিবো আমরা যারা ডিফারেন্সিয়েশন আগে করেছি ইন্টারমিডিয়েট যে যারা সায়েন্সে ছিল তাদের জন্য এখন এই বিষয়টা সহজ লাগবে যারা করোনা তাদেরকে আমি যেহেতু ডিফারেন্সিয়েশন ম্যাথার লিখতে শুরু করিনি তো এখানে আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে প্রবলেম হবে না তো এখানে আমরা এই যে ডিফারেন্সিয়েশন করার টাইম এখানে যে নিচের যে সংখ্যাটা রয়েছে নিচে কি রয়েছে এল রয়েছে তো আমরা এখানে এলকে খুঁজে বের করব। এল কোথায় রয়েছে এই যে এখানে আমাদের এল রয়েছে ঠিক আছে তো এল এর উপরে যে আমাদের এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি এলের উপরে আলফা পাওয়ার হিসেবে রয়েছে তো এর উপরে যে আলফা পাওয়ার হিসেবে রয়েছে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো দেন আমরা এখানে এ রয়েছে এ লিখবো দেন তারপরে আমরা এই যে এল এলের উপরে আলফা মাইনাস ওয়ান দেব ঠিক আছে কি করলাম আমরা আলফা মাইনাস ওয়ান দেবো এবং কে যেরকম আছে সেরকমই রাখবো কথা হচ্ছে এই যে এখানে যে সংখ্যাটা থাকবে এল এই এল এই ব্রাকেটের ভিতরে যে জায়গায় এল রয়েছে সেইটুকুর পরিবর্তন হবে কি পরিবর্তন হবে এলের উপরে রয়েছে হচ্ছে একটা পাওয়ার আলফা সেই আলফাটাকে আমরা সামনে লিখবো এ কে লিখব কে কে লিখব এ কে ওইরকমই থাকবে আবার এখানে কী করবে আমরা এ এল টে লিখবো এবং পাওয়ার থেকে এক বাদ দেবো ঠিক আছে এটা লিখলাম শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন তারপরে আমাদের লিখতে হবে কি মূলধনের প্রান্তিক বস্তুগত উৎপাদন তো এখানে আমরা লিখবো মূলধনের মূলধনের প্রান্তিক বস্তুগত উৎপাদন এমপিপি কে এমপিপি কে ইকল টু ওকে এমপিপি ইকল টু কি এই যে ফুল লাইনটা আমরা লিখব ডেল কিউ ডেল এখন আমরা কি করবো এই কিউয়ের জায়গায় আবার আমরা এই মানটা বসাই দেব তো আমরা এই মানটা বসাই দিই কিউ এর জায়গায় এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা তো এখন দেখো এখানে রয়েছে আমাদের কে এখানে কি রয়েছে কে তো এই ব্রাকেটের ভিতরে আমরা এই কে কে শুধু পরিবর্তন করবো এই দুটাকে আমরা ওই রকমই রাখবো তো আমরা যদি শুধু এই কেটাকে পরিবর্তন করতে চাই তাহলে কে এর উপরে পাওয়ার রয়েছে ওয়ান মাইনাস আলফা তাহলে ওয়ান মাইনাস আলফাটাকে আমরা সামনে লিখবো তারপরে এ এর জায়গায় এরকমই থাকবে এল এলের জায়গায় এরকমই থাকবে ওকে তারপরে এটার থেকে আবার কি করব ওয়ান বাদ দেবো যেরকম এই যে ওয়ান বাদ দিয়েছি পাওয়ারের থেকে আমরা ওয়ান বাদ দেবো তাহলে কে ওয়ান মাইনাস আলফা এটা এরকমই থাকবে এটার থেকে আমরা কি করবো ওয়ান বাদ দেবো তাহলে আমরা এখানে একটা সংখ্যা পালাম তাহলে এখানে দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো যে এ ওয়ানের সামনে রয়েছে প্লাস এখানের সামনে রয়েছে মাইনাস তো এরকম করে থাকলে এগুলো কি হয় তো যখন এরকম থাকে তখন আমরা এই যে এই দুই সংখ্যাকে কেটে দিই প্লাস মাইনাস যখন থাকে একসাথে একই রকম তখন কেটে দিই তাহলে যদি আমরা এখানে কেটে দিই তাহলে আমরা ফুল সমীকরণটা কী পাচ্ছি যদি আমরা লিখি এখানে তাহলে আমরা ফুল সমীকরণ পাচ্ছি ওয়ান মাইনাস আলফা এ এল আলফা আর কের জায়গায় শুধু পাচ্ছি মাইনাস আলফা ঠিক আছে এটুকু তো সমস্যা থাকার কথা না এরপরে আমরা যেটা করবো দেখো ইউলারের উপবাদ অনুসারে এখানে আবার লিখবো আমরা ইউলারের ইউলারের উপপাদ্য ইউলারের উপপাদ্য অনুসারে ইউলারের উপপাদ্য অনুসারে ইউলার উপপাদ্য কি এই যে এটা আমাদের ইউলারের উপপাদ্য এই যে এটা আমাদের ইউলার উপপাদ্য এই উপপাদ্যটা আমরা এখন এখানে লিখব যে এল ইন্টু এম এল প্লাস কে এম পি কে ইকল টু কিউ ওকে এখন আমরা এই যে এল এল এর জায়গায় লিখলাম এমপিপিএল এর একটা মান আমরা পেয়েছি এই যে দেখো এম পি এর এম একটা মান আমরা বের করেছি এ মানটা আমরা এখানে লিখে দিব ডট আলফা এ এল আলফা মাইনাস ওয়ান কে ওয়ান মাইনাস আলফা শুধু আমরা মানটা বসাই দিয়েছি প্লাস রয়েছে প্লাস দিলাম তারপরে কে রয়েছে কে লিখলাম এমপিপি কে এর একটা মান আমরা বের করেছি এই যে এই মানটা আমরা বের করলাম এখন আমরা এখানে এই মানটা বসাই দিব কি মান এটা আমাদের ওয়ান মাইনাস আলফা কে ওয়ান মাইনাস আলফা তারপরে এ এল আলফা কে মাইনাস আলফা দেন আমাদের এই কিউব রয়েছে কিউটা লিখে দিলাম তারপরের লাইনে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যারা সুযোগ শিখেছি তারা জানে যে এরকম থাকা অবস্থায় যদি এই যে একটা এল রয়েছে আরেকটা এল রয়েছে দুইটা এল রয়েছে এবং একটা এলের উপরে পাওয়ার রয়েছে একটা এলের উপরে পাওয়ার রয়েছে তাহলে আমরা কি করি দুইটা এল থেকে একটা এল নেই কীভাবে নেই দেখো আলফা এরকমই থাকবে এ এরকমই থাকবে তারপর আমরা এল নেব ওকে এল নেওয়ার পরে এই যে এই এলের উপরে কি রয়েছে পাওয়ার আলফা মাইনাস ওয়ান রয়েছে এবং এই এল কি একা একা রয়েছে এই এল একা একা মানে এর পাওয়ার কি রয়েছে এক রয়েছে এই পাওয়ারটা আমরা এর সাথে কি করে দেবো যোগ করে দেব যোগ করে দেওয়ার পর কে যেরকম আছে সেরকমই লিখে দেব প্লাস এখানে কে কয়টা আছে দেখো তো কে দুইটা আছে তার মানে কে এর এখানে পরিবর্তন হবে আমরা আলফা মাইনাস ওয়ান মাইনাস রাখব এরকমই রাখবো এর জায়গায় এ কে রাখবো এল এরকমই থাকবে শুধু কার পরিবর্তন হবে কি কে কে এর পরিবর্তন হবে তাহলে এর উপরে এখানে কি রয়েছে মাইনাস আলফা এবং এর উপরে রয়েছে ওয়ান তাহলে আমরা ওয়ান মাইনাস আলফা এটা লিখতে পারি ঠিক আছে আচ্ছা এখানে এখানে কিউ দেওয়ার কোনো দরকার নাই আচ্ছা তারপরে যেটা সেটা দেখো তাহলে এখানে আমরা আলফা এ এরকমই রাখবো তাহলে এ ওয়ানের সামনে মাইনাস এবং ওয়ানের সামনে প্লাস রয়েছে তাহলে ওয়ান ওয়ান কেটে যায় তাহলে থাকে এল আলফা কে ওয়ান মাইনাস আলফা তারপরে এখানে ওয়ান মাইনাস আলফা এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা এখন একটা বিষয় যেটা সেটা দেখো এখন দেখো আমরা এইটুকু আলফা এ এল আলফা দেখো এইটুকু দুই পাশের সমান একদম সমান রয়েছে এখানেও যা রয়েছে এখানেও তাই রয়েছে যখন প্লাস চিহ্ন থাকে এবং দুই পাশে যদি একই সংখ্যা থাকে দুই পাশে যদি একই রকম থাকে তখন আমরা কি করি এটাকে কমন নিতে পারি তো আমরা এইটুকুকে কমন নিব এ এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা এইটুকুকে আমরা কমন নিলে দেখো এইটুকু কমন নিলে এ পাশে কি থাকে আলফা থাকে শুধু আলফা এখানে প্লাস চিহ্ন প্লাস লিখলাম এবং এই পাশে এইটুকুকে পুরোটাকে কমন নিলে থাকে কি ওয়ান মাইনাস আলফা ঠিক আছে এখন তাহলে আমাদের কি হয় দেখো এটাকে এরকমই রাখবো এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা আচ্ছা তারপরে এখানে এ আলফা এ আলফা কেটে গেলে শুধু কি থাকে আমাদের হচ্ছে কেটে গেলে এখানে আমাদের ওয়ান থাকে আচ্ছা তারপরে এখন দেখো আমরা কি পেলাম এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা তো এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি কিউ কেন আমরা এটাকে কিউ লিখতে পারি দেখ আমরা যখন একটি একমাত্র উৎপাদন অপেক্ষক নিয়েছি তখন কিউ টু কী নিয়েছি এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা তো এটা টু কী দেওয়া আছে কিউ দেওয়া আছে সুতরাং এটাই টু আমরা কিউ বলতে পারি তার মানে আমরা যখন ইউলার উপবাদের দিকে তাকাই তাহলে আমরা কি করলাম যে এইটুকু থেকে আমরা কি করলাম এই কিউকে নিয়ে আসতে সক্ষম হয়েছি তার মানে এটা আমাদের ইউলার উপবাদে প্রমাণ হয়েছে তো এখন আমি এটা আচ্ছা এখন আমি এ ফুলটা একবার রিভিশন দিয়ে দিব আমি ফুলটাতে কি করেছি আমরা উৎপাদন অপেক্ষক নিয়েছি কিউ ইকল টু এল কে এল হচ্ছে আমাদের শ্রম কে হচ্ছে আমাদের মূলধন তারপর আমরা কী করছি শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন এমপিপিএল তো এটাকে কিভাবে লেখা যায় ডেল কিউ ভাগ ডেল এল যেহেতু এখানে শ্রম রয়েছে নিচে থাকবে এল এবং পরে রয়েছে মূলধন এবং নিচে থাকবে হচ্ছে কে এখন ইউলারের উপপাদ্য অনুযায়ী আমরা একটা সূত্র লিখেছি এই সূত্রটা আমাদের কোথায় থেকে এসেছে এখান থেকে এসেছে তো সূত্রটা আমরা শ্রম লিখেছি শ্রমের সাথে শ্রমের প্রান্তিক উৎপাদন লিখেছি মাঝখানে চিহ্ন দিয়েছি তারপরে মূলধন কে লিখেছি মূলধনের সাথে এই মূলধনের প্রান্তিক উৎপাদন ইকল টু কিউ লিখেছি এখন আমরা এই এইটুকুকে কী লিখেছি যে এইটুকু লেখা যায় এটাকে এটা লিখেছি লেখার পরে গিয়ে আমরা কি করছি আমরা কপ ডগ্লাসের উৎপাদন অপেক্ষা কিউ ইকুয়াল টু এ এল আলফা কে অন মাইনাস আলফা এটা নিয়েছি নেওয়ার পরে আমরা এইটুকুকে কি করছি এইটুকু লিখছি মানে সমান একটা পুরো লাইন এইটুকু ফুল লিখছি লেখার পরে কি করছি এই যে কিউ রয়েছে এখানে এই যে কিউ রয়েছে কিউর জায়গায় আমরা এই কিউর মানটা বসাই দিছি কের মানটা বসাই দিছে এখানে বসাই দেওয়ার পর আমরা কি করছি ডিফেন্সিয়েশন করছি ডিফেন্সিয়েশন নিয়ম যারা জানে না তাদের জন্য আমি বললাম যে নিচে যখন এল রয়েছে এ তার এই ব্র্যাকেটের মধ্যে আমরা সেই এল সংখ্যাটাকে কি করব খুঁজে বের করব এল সংখ্যাটাকে আমরা খুঁজে বের করব। এল সংখ্যার উপরে যেহেতু পাওয়ার রয়েছে এই পাওয়ারটাকে আমরা সামনে লিখবো এ এরকমই রাখবো কে কেউ এরকমই রাখবো তারপরে আবার এখানে এল লিখবো এল লিখে পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ারের থেকে এক আমরা বাদ দেবো এটা গেল শ্রমের কথা তারপর আমরা মূলধনেরটাও সেমভাবে এই লাইনটা লিখেছি এই লাইনটা লিখার পর কিউ রয়েছে এখানে কিউই টু এটা রয়েছে আমরা কিউয়ের জায়গায় ওই মানটা বসাই দিচ্ছি বসাই দেওয়ার পর এখানে রয়েছে কে আমরা ব্র্যাকেটের মধ্যে খুঁজে বের করব কে কোথায় কে এর উপরে পাওয়ার রয়েছে ওয়ান মাইনাস আলফা তো ওয়ান মাইনাস আলফাকে আমরা সামনে লিখেছি তারপর এ কে এরকমই রেখেছি আমরা এল এলকেও রেখেছি এরকম তারপরে এখানে কি করেছে পাওয়ার থেকে আমাদের কি করতে হয় ওয়ান বাদ দিতে হয় তো ওয়ান বাদ দিয়ে আমরা সমাধান করেছি এই মানটা পেয়েছে এখন ইউলারের মূল উপপাদ্য যেটা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে আমাদের এটা তো আমাদের কি করতে হবে এ পাস থেকে আমাদের কিউ নিয়ে আসতে তো আমরা ইউল প্রথম অংশটা লিখেছি এখানে প্রথম অংশটা লিখবো আমরা এখানে কিউ লিখবো না তো প্রথম অংশ থেকে আমাদের কিউটাকে নিয়ে আসতে হবে তো এখানে এল লিখেছি এম এর একটা মান আমরা এখানে বের করেছি সেই মানটা লিখেছি এবং কে লিখেছি এবং এম এর একটা মান আমরা এখানে বের করেছি সেই মানটা আমরা এখানে লিখেছি লেখার পরে সমাধানটা আমি করে দিলাম এটা দেখে অনেক হিজিভিজি মনে হচ্ছে বাট এটা এই সেম জিনিসটা তোমরা খাতায় তোলো খাতায় তুলে করার চেষ্টা করো এবং আমার ভিডিওর সাথে সাথে করার চেষ্টা করো তারপর কোনো প্রবলেম থাকবে না তো আমরা এই উৎপাদন তথ্য শেষ করে দিই আমরা নেক্সট লেকচারে দেখবো যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন সালে এসেছে দেন আমরা পরের অধ্যায় অর্থাৎ খরচ তথ্যতে সম্ভবত ওই অধ্যায়ের নাম তো সেটা আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ